এই হরিণ হরিণ গাইজ, আমরা আসলে এমন জায়গায় এসে পড়ছি, একদম গ্রেভিয়ার্ডের মাঝখানে এসে পড়ছি। আমরা ম্যাপ এক ফোটাও দেখতেছি না। আসলে এন্ড অফ দ্য ডে আমাদের ম্যাপটা দেখতে হয়েছে, আমাদের আরেকটা ভাই ম্যাপ দেখতেছে, কিন্তু আমাদের ম্যাপ আমাদের ভুল রাস্তায় নিয়ে আসছে। এখন ভাই আমরা এমন এক জায়গায় চলে আসছি, এখান থেকে অ্যাকচুয়ালি ডেড এন্ড, কিছুই নেই, সবদিকে দেয়াল, কিছু বুঝতেছি না। বিসমিল্লাহ তাওয়াক্কাল তুআলা আল্লাহ। গাইজ আসলে এই জায়গাটা কিন্তু ফুল একটা হন্টেড একটা প্লেসের মতন। ফুল এখানে পার্কের ভিতরে কেমনে গেল, আমরা তো কবরস্থানে। গাইজ আমরা টোটালি লস একটা গ্রেভিয়ার্ডের মধ্যে, রিচমন্ড গ্রেভিয়ার্ডের মধ্যে। আমরা ভাবছিলাম গ্রেভিয়ার্ডের মাঝখান দিয়ে গেলে আমরা পৌঁছে যাবো রিচমন্ড পার্কে, বাট আমাদের থেকে দুইজন অলরেডি হারিয়ে গিয়েছে। তারা ছবি তুলতে তুলতে অন্য জায়গায় চলে গিয়েছে। তাদের সাথে আমরা লোকেশন শেয়ার করছি। What's the good news? We are entering the big bro. আর একটা গ্রেভিয়ার্ড দেখতাছি। This is the way. Great. Okay. Finally, we are at Richmond Park. I bet you think that I should calm down, and that I'm overthinking everything about you, and that we're good the way we are. But I don't know. So guys, আমরা অনেকক্ষণ ধরে এখন হাঁটাহাঁটি করতেছি। রিচমন্ড পার্কের ভিতরে ঢুকে গেছিলাম। রিচমন্ড পার্ক আসলে এত বড়, বিশাল বড়। আমরা হাঁটতে হাঁটতে অলরেডি ক্লান্ত হয়ে গেছি। আমরা চিন্তা করতেছিলাম যদি আমরা খাবার দাবার নিয়ে আসতাম এখানে, হয়তো বা ছোটোখাটো পিকনিকের মতন করতে পারতাম। এই রিচমন্ড পার্কে একটা ড্রোন ফ্লাইং স্পট আছে, যেখান থেকে আমরা ড্রোন উড়াতে পারবো। সো হাঁটে হাঁটতে হবে বহু পথ। আমাদের রিচমন্ড পার্কে একটা সুন্দর রাস্তা দেখলাম আমাদের পিছ থেকে যাচ্ছে, তো এখানে আমি একটু ড্রোন ফ্লাই করার চেষ্টা করবো। নেক্সট শট আপনারা দেখবেন ড্রোন ফ্লাই। আই উইশ আপনারা আমার ড্রোন শটটা ফার্স্ট লোকেশনে অনেক এনজয় করেছেন। চেষ্টা করেছি, লাইক আমাদের ফোকাসটাই ছিল মেইন এই শটে। এখানে যে একটা অনেক সুন্দর একটা কান্ট্রি সাইডের মতন রোড গিয়েছে রিচমন্ডে। এই হরিণ হরিণ হলো হরিণ 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 হরিণ। তো গাইজ আমরা রিচমন্ড পার্কে যেই হরিণ দেখতে আসছিলাম ওইটা অবশেষে আমরা দেখতে পেয়েছি। সো আমরা আমাদের ক্যামেরা ট্যামেরা সব কিছু রেডি করছি, এখন আমরা হরিণ দেখব। Thank you.
ট্রাই করলাম বিউটিফুল বিউটিফুল কিছু শট নেওয়ার জন্য। আজকে মেবি লাইফের ফার্স্ট টাইম লাইক ড্রোন কেনার পরে আমি এত ক্লিয়ারলি অনেক শট নেওয়ার চেষ্টা করেছি। সো আজকে কিন্তু আমরা আসলে অনেক ভালোই মজা করেছি। সো পিপা, হাউ ইজ ইওর ডে? মন মতন শট পাওয়া গেছে? হ্যাঁ, মোটামুটি মন মতো শট পাওয়া গেছে। বাসায় গিয়ে এখন এডিটিং প্যানেলের সাথে সাথে বসে ফেলবো, আমির আমিরের ব্লগ এডিট করবে আর আমি ইনটু দ্য ওয়াইল্ড আমার ভিডিও এডিট আমিরের সাথে বসে করব। সো আমার ইউটিউব চ্যানেলের নাম সাফি ইসলাম বিপাশ, আমার নামে আছে, বাট আমি স্টার্টিং। কিন্তু আগে তো আপলোড করছে অনেক ভিডিও, দুই চারটা ওর বাংলাদেশে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে অলরেডি, চারটা আছে। আমার তো আপনারা জানেনই অনেকগুলো ভিডিও আপলোড করি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না, বেশি লাইক করেন না ভিডিওতে। সো এখন চলুন আমাদের আর বাকি তিনজনের থেকে কিছু মন্তব্য নিয়ে আমাদের ভিডিওটা শেষ করি। ভাই কিছু বলো, আজকের দিনটা কেমন ছিল অ্যান্ড মন্তব্য তোমার? আসলে মন্তব্য করতে গেলে আমি প্রথমে আমার টিম আমাকে রেখে চলে গেছে। এখানে সবচেয়ে বেস্ট পার্টটা ছিল হচ্ছে হরিণ, অ্যাকচুয়ালি চোখের সামনেই হয়ে একদম সামনে থেকে এইভাবে হরিণ দেখিনি কখনো। আর বিবস ভাইয়ের ফটোগ্রাফি খুব বেশি ভালো লাগছে, যদি আমার একটা ফটো তুলে দেয় নাই। আর অবশেষে হচ্ছে তৌফিকরে কথা বলাইতে পারছি। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা হচ্ছে বেস্ট পার্ট। হ্যাঁ, তৌফিকে এই যে এটা হলো তৌফিকের বেস্ট পার্ট। Yes, so guys, আমরা আমাদের ট্যাক্সিতে উঠে গিয়েছি অলরেডি। সো রাইট নাও আমরা আছি শেলের গ্যারেজে, কিছুক্ষণ আই মিন কিছু খাওয়া দাওয়া করবো অ্যান্ড সবাই গাড়িতে বসে আছে। সো আমরা চাচ্ছি যে ভিডিওটা এখানেই শেষ করে দিতে। সবাই সবার থেকে আপনারা কথা শুনছেন, সবাই আসলে আমরা সবাই অনেক এনজয় করেছি। সো গাইজ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটা দেখে দেখতে ভালো লেগেছে অবশ্যই লাইক তো করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে। আমরা এবার ট্রাই করেছি সামথিং নিউ ক্রিয়েট করার জন্য, বাংলাদেশের অ্যান্ড লন্ডন ইংল্যান্ডের একটা ডিফারেন্ট কাইন্ড অফ ব্লগ আমরা ক্রিয়েট করার চেষ্টা করেছি। সো গাইজ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। অ্যান্ড অবশ্যই জানাবেন ড্রোন শটস অ্যান্ড আমাদের সিনেমেটিক শটসগুলো কেমন লেগেছে। ওকে, সো বাই বাই গাইজ, থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড নাইট।